মুখ সামলে কথা কবি কিন্তু 50টা ফিল্মের সুপার ডুপার সাইড হিরো আমি সেলিব্রিটি বেটা বুঝছস ছেলের বেটি তুই কি মেয়ের বেটি নাকি এই বেটা তুই কি দিছস আরে কি দিয়েছি বে কি দিছে মানে এক টাইপে নাসলাম এত করেই দিছে টেপ গিফট করছে আমারে এটা দিছে ওইটা কই থেকে নিয়ে আইছে ও কই থেকে না কই হইছে আর ওইটা এই জিব্বা টেনে নিয়ে বিড়াল খসে তোর পুষি কই রে ওই বিড়ালটা ওক টপাক করে ডাক দে তো ওর জিব্বা কেটে পুষিকে খাওয়াই দেব বুঝেছিস ও ভালোটা ছবির হিরো হয়ে যাবে কি করে তুই তোতাটা চুরি করে নিয়ে আইছে কি কইলি আবার ক আমি কি এমনি কইছি নাকি ও আমারে কই লোকে আজ আমি গুলিস্তান থেকে ওই সিলি কামাল বানাই লইছি সেই জন্য তো আমি কইছি আই তুই তো তার কাছে মাফ চা তুই বুঝছস না আমি একজন সেলিব্রিটি মানুষ আমি ওর কাছে কেন মাফ চামু কি করব মারব मेरे फेल যেদিক দে মারো ওদিক দে ফাইটা বাইরে দেব না আমি কেন ওর কাছে মাপ চামু আমি হচ্ছে হিরো পঙ্খ চাই রাজি তো কো ও তো বাপ কো মরেছে মা কো মরেছে ও কো খালিস না পঙ্খ ও কো এই পঙ্খা ठीक তুই তো এই মার্বেল দিয়ে তো ওই যে পুলাটার গ্লাসটা ভাঙছস যদি চোখের কিছু ক্ষতি হয়ে যেত হ্যাঁ কি হতো কত বন্ডা শোনো ভাইজান ও তো তার লগে বেয়াদবি করছে তোতারা ও চোর কইছে ওর কতবার সাহস হয় পাইলে তো মরে মরে পিছাবা না মমি তোতা ওই তোতা রাজশাহীর তোতা হ্যাঁ দুই দিন হয় নাই আমাকে এই বস্তিতে হে উঠছে আর জমির সাথে তুই ছোটবেলা থেকে একসাথে বড় হইছস তুই জমির রে বাদ দে তোতা তোতা করতেছস আমি কার লগে চলুম না চলুম সেটা তুমি আমারে শিখাইতেছ ভাইজান फाउल बेटा যা তুই বুঝে ল যা এই পাঙ্খা বোন আমার তুই রাগ করিস না ও বোন শুন না আমার কি তো আরে শুন না রে কতবার শাস শালার পুশালা জামির ও আমার বড় ভাইরে দা গালি খাইছে শালার জেনে পারো গড়াইতে গড়াইতে মাটি ছুঁয়া হলাম আচ্ছা ওরে 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 আখি যে থেরাপিতে দাও লাগবে বুঝছস ওরে বস্তার মধ্যে পুই বস্তার মধ্যে ভইরা ওরে সিটি কর্পোরেশনে টেনে ফেলে ওরে জেন থেকে পারা সেন থেকে খুঁজা লয় আই যা ঘর দাঁড়ায় ফুকে পরে যে সকালে গড়াইলাম এরপরে যে কই গেছে আর তো খুঁজেই পাই না আর কোনো নাই ও সাহস কত বড় যাক মানুষের দেয়ালে দেয়ালে
দেখবি বুঝছিস মামশা দেরে দেরে আটকে আছে যা ঠিক আছে আমি আমটা শিখ হই যা গরম ঠান্ডা কর ঠান্ডা কর সাকিব খানের সিনেমা লাগিছে কি ছবি রে সাকিব খানের বুকের জ্বালা মনির জ্বালা সাকিব খানের দেখলে বুঝছো এমন না সুন্দর লাগে বই তোমার কুমু কি ওই ছবিতে জামির খানও আছিল জামির খান এই ছবি হিস্ট্রি কর মা বাবার তো মায়ের প্রথম বিশেষ করে লাই বুঝছো এরপরে না সাকিব খানে ও বিশেষ তার প্রেম হয় প্রেম হওয়ার পরে যে বিলেন এসে বাজাতে এরপরে গন্ডগুল গন্ডগুল ওই ওই ফাইট আছে ফাইট সাকিব খান একাই সবাই মায়ের বসকায় লাইছে বুঝছো শেষে তো বিলেনের মায়ের শেষ করে অপবিশ্বাস হৃদয় করে সিনেমা ফিনিশ দুই দুইটা সুপারহিট গানও আছে ফিল্মে ছবি শেষ হয়ে গেছে এটা নতুনত্ব কি আছে মামুন বুটা সব ফিল্মে তো একই দেখি হ্যাঁ ঘুরে ঘুরে খালি একই চক্কর তোমার চোখের ভাষা তো বিপাইসে লিয়েছি আচ্ছা যা মিত্রতা গিফটিউ জন্মদিন সিনেমার টিকিট যা ঠিক আছে সবাইকে নিয়ে যাব যা আমরা আবার যাবো মিহির তুমি যাবে কি দেখবে সত্যি আচ্ছা যা নিব না নিবা কেমনে ভালো হইলে তো জামিলি ভালো যত দেখি পাগলি আরে তত ভালো লাগে তত ভালো লাগে তেল দেন তেল তো নাই রে টাকা পয়সার খুব সমস্যার মধ্যে আছি তো কেমনে তেল তুলুম তোর ভাই তো অনেকটি টাকা বাকি করে রাখছে আপনি একটু ব্যবস্থা করেন বাকিতে নেই ঠিক আছে ভাই চাটা খুব সুন্দর হয়েছে ভাই তুমি কে পাংখা পাংখা হবার কারণে নাম হয় নাকি তুমি যে সুন্দর তোমার নামটা একটু সেক্সি সেক্সি হলে ভালোই তো না কি নাম হলে ভালো হইতো শাবনুর পপি শাবনুর পপি কি শাবনুর পপি চেয়ার তুমি আর কত সুন্দর তুমি একটু আসো তোমার সাথে একটু কথা বলি আসো এই কি কবি কথা কবি কি কথা কবি কি 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 সোজায় বয় না হ্যাঁ সোজায় বয় মরছিলেন মরছিলেন আর জায়গা পান নাই আমার এই জায়গায় তো আবার পাংখার কাছে মরলেন ছিল এখন বলো না শোনা এই পাংখা কি হইছে রে কি হইছে মানে দাও না কি কি কয় সেক্সি মেসি কি কি সব কইতাছো তুই চল তুই চল এই কি আমার ছিল ভাই কিছু আমি কে আমি কে আমি কে ভাই সেক্সি মেসি চল আজকে তোর দিয়ে 51 নাম্বার পূরণ করব ক্যামেরা একটান আমি তো ঠিকই নাচতেছি কিন্তু তুমি ঠিকই তো তোমাদের দেখে দেখো না পুরো এই হিরো নেই তোমার কইছি না যে 1 2 3 4 1 2 3 4 আর কোমর দিয়ে বাড়ি দিবা তোমার বাড়ি নেই তো তোমার বাড়ি নেই তো আমি তো ঠিকই নাচতেছি কিন্তু আমার টাকা ঘর তো ভিতর তো টাকা ঘর তো এবার হলো ডাক করে না এই ভালো করে করো ভালো করে করো তো 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 টলি ব্যাক টলি ব্যাক না 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 মিউজিক ক্যামেরা অ্যাকশন কি 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 ক
মন হয়েছে এটা একটা স্যাম্পল ছিল, গোডাউনে আরো বাকি আছে। একদম লে জিজ্ঞেস করলে আর একদম উত্তর দেয়। আচ্ছা ঠিক আছে, শোন তুই নাতিতি ভালোই নাচিতি, আরো ভালো নাচতে পারবি তুই, একটু পলিশিং টলিশিং হলে তুই আরো ভালো নাচতে পারবি। আমার একটা ভালো থিং করবে, ভালো থিং করবে, তোর আমি ভালো অভিনয় বের করে নিয়ে আসতে পারবো। যে ডিরেক্টর মানুষে মানুষ মনে করে না, তুই তো কারি করে কথা কয়, সেরকম বেয়াদব ডিরেক্টরের কাজ আমি করি না। এটাও একটা স্যাম্পল ছিল, বুঝেছেন? এই তো তা অরণ্য বাড়ি যাচ্ছ, চা বাড়ি যা। উস্তাদ, উস্তাদ কিছু মনে করেন না, আমার একমাত্র ছোট বোন না বুঝে আপনার সাথে বিয়া দেবে করে দিয়েছে। উস্তাদ কিছু মনে করেন না। উস্তাদ, উস্তাদ, ও কি মারলে? হ্যাঁ পাঙ্খা পাঙ্খা চাপা খেলতো বস্তিতে না, দুইটা লোক আইছে মাই এগো লিস্ট করতেছে, কি বলে সুন্দরী না কি করব, আমার মাথায় কিছু ঢুকে না, এলে তোমার কাছে আইছি। আমারও তো মাথায় কিছু ঢুকছে না রে। কি বে ছেলে ধরার মতো আবার মেয়ে ধরা আসলো নাকি? হ্যাঁ দেখা লাগে, চল খেলা লাবন কর, চল। এই অসাধু গুটি টুটি দেখতো ঠিকঠাক করে কি, চল গিয়ে দেখ। দেখতে তো খারাপের মধ্যে ভালো আছেন, কেসটা কি মেয়ে ধরে ধরে আবার পাচার করে দিবেন নাকি? সৌদি আরব উঠে জকি টুকটুক টুকটুক টুকটুক। না না না, আমরা আসলে একটা বিউটি কন্টেস্টের জন্য এখানে আসছি।
বিলাতি কনটেস্ট করবে বে ভাই আমাদের কোন অ্যাঙ্গেল থেকে বলেন তো বিলাতি বিলাতি লাগে পুরা পুরা বুঝে করেন দেশি অবশ্যই আমরা দেশি সবই ঠিক আছে মূল ব্যাপারটা হচ্ছে যে ওই যে আপনারা সুন্দরী প্রতিযোগিতা বোঝেন মানে কি ওই যে সারা বিশ্বের সামনে তাদেরকে আমরা তুলে ধরবো কি মস্কারা পাইছেন আমগো চেহারা দেখছেন বস্তির চেহারা সারাদিন খাটা খাটনি করি হ্যাঁ আমগো চেহারা দেখি বাণিজ্য করবেন হ্যাঁ হ্যাঁ ফাইলামি করছেন এইসব বড় কি ঢং ফং ছাড়েন আল্লাহ বিশ্বাস করেন না কো করি আল্লাহ সারা আমগো কি আছে কপাল তকদির কো করি কপালে থাকলে অনেক কিছু হতে পারে ঠিকই তো বলেছে কপালে থাকলে মাহুরুটা কোট থেকে কই উঠে যায় যেমন ধরেন আপনি আপনি কিন্তু দেখতে অসাধারণ খুবই সুন্দর বিশ্বাস করেন আমি সুন্দর হইতে পারি না আমার সুন্দর কাছে তো কি হইছে আমার সুন্দর কাছে থেকে আসতে হইব না মানে কেন দেখছস কবারে আমরা আপনার নামটা লিখতে চাচ্ছি হ্যাঁ আমরা আপনাকে ওই প্রতিযোগিতায় আনতে চাচ্ছি দে নাম লিখে দে ভাইয়া আপনাদের ওই ছেলা সুন্দরী প্রতিযোগিতা হয় না ছেলা সুন্দরী প্রতিযোগিতা হলে আমার নামটা দিয়ে দিতাম বুঝেছেন আমি এই বস্তিতে সবচেয়ে মনে করেন হ্যান্ডসাম ড্যান্সিং ছেলে মনে করি নিজেকে না না আপনারা হাসবেন না আমি আসলে ওনার নামটা লিখতে চান আপনার নামটা লিখে মাথা মাথা পুরাই গেছে বুঝছেন পাংখাই সব সস্তা জায়গায় যায় না ঠিক আছে আর এন থেকে চারটি বাটি গোল গোল ফুটেন সব ঠিক আছে আপনার নামটা ওই বল তো কট কট এখন আপনার নামটা কিন্তু লিখে ফেলো আমি হাট নিয়ে যাব পাংখা লিখে নাম লিখতে কইছি আপনারে আপনাকে আমরা নিয়ে যাব বিউটি কনটেস্ট হাইজামি করতে না করছি না আচ্ছা পাংখা লিখলাম কি কথা কানে দিয়ে ঢুকে না না মানে আমি ওই চশমার বই আছেন কেন ফুটেন ছাতনি মাতি পুড়া ফুটেন ছাতনি মাথা দিয়ে বোঝা চম বাবা এই পাংখা নামটা দেখাই না আসলে শেষ হয়ে গেছে ঘটনা হচ্ছে যে আমরা তো সব জায়গায় পাংখাগিরি করলাম বে বুঝেছিস তুই ওই ওই স্তরে তো যা পাংখাগিরি করতে পারিনি বে তুই কি জিততে যাবি নাকি তুই যাবি ঘুরতে যাবো পাংখাগিরি করতে যাবো মানুষকে তুই ছাড়া কেউ জায়গায় ঢুকতে পারবো নাকি চান্স পেয়েছিস বে ঢুকেলে চল না দেখলে আমার দেখবো নাকি কি কি এর মধ্যে কি গজা মামুর বেটি তোর চোখের ভাষা তো আমি বুঝিবে এক কাম হয়েছে যা নাম দিবে যা আপনাদের মতন এরকম 250 জন আমরা আমাদের এই গ্রুমিং এর আন্ডারে নিয়ে এসেছি ঠিক আছে আপনারা যে এই কয়জন এরকম আরো 5টা ব্যাচ আছে প্রথমে 150 এভাবে করে বাছাই করব বাছাই করে সেরা 10 জনকে নিয়ে আমরা আমাদের ফাইনাল প্রোগ্রামটা করব ঠিক আছে আরে ও মাই গড আমি জানতাম আপনি আসবেন বিপ্লব ভাই চিনতে পারছেন পাংখা হ্যাঁ পাংখা আমি গাইতে চাইছি না গেই পোলাওয়ালা লাগাই তো এলো কি না আসছেন যখন একটু সময় মেইনটেইন করে যদি আসতেন লেট হয়ে গেল তো কি এবার লেট মেট কি কোন টাইম টু আছে নাকি আবার অবশ্যই সময় তো অবশ্যই আছে আচ্ছা ঠিক আছে আপনি বসে পড়েন বসে ওখানে বসে হ্যাঁ এটা চল ভাই চল তো আপনাদের যেটা করতে হবে আমাদেরকে সহযোগিতা করতে হবে সময়ের ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে রেডি আমি 1 2 3 বললে তোমরা হাঁটা শুরু করবা তাকানো থাকবে সামনের দিকে আচ্ছা যখন দাঁড়াবা তখন তোমার বাঁ পাটাকে পেছনে ডান পাটা পেছনে এবার তোমার হাতটা মাঝায় রাখো হ্যাঁ এভাবে না দুই হাত না এক হাত এভাবে রাখবে রাখার পরে তোমার চোখ থাকবে সামনের দিকে 1 2 3 বললে তুমি ওর জায়গায় চলে যাবে তুমি ওর জায়গায় চলে আসবে পারবো না আমরা ওকে রেডি 1 2
3 Great, great. এইতো এইভাবে করে আমরা আবার হাঁটবো ওকে হাঁটো ফাইন এবার তোমরা দুজন বসে পড়ো আরো দুজন আসবা তুমি আসো আর তুমি আসো তুমি চলো আসো ওদের যা দেখালাম মনে আছে হ্যাঁ তুমি দেখেছো ওইভাবে দাঁড়াও একটা পা পেছনে দিয়ে একটা পা সামনে দিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গুড 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 ভেরি গুড আমি 1 2 3 বললে ওরা যেভাবে হাঁটলো ওইভাবে হাঁটবা ঠিক আছে তুমি হাঁটবা যখন একটু সফটলি হাঁটবা মেয়েরা যেভাবে হাঁটে তোমাকে তো মনে হচ্ছে তুমি কাউকে মারতে যাচ্ছ আমি তো এমনি হাঁটি না ঠিক আছে আমরা হাঁটাটা ঠিক করে ফেলব মারতে যাবা না মানে একটু নরমালি হ্যাঁ ওই যে ওর হাঁটাটা দেখো বাহ ফ্যান্টাস্টিক ওই 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 কি উতারেছস কেন এনে যার জন্য করে চুরি সে মাগর গুটা বলেছো তোমার এনে 14 দিন আইতে মনে 14 দিন 14 বার আইতে হইব আসবো দরকার হলে আসবো 14 দিনে আসবো সমস্যা কি তোরা প্রতিদিন এসে বসে থাকবি নাকি আচ্ছা যা ঠিক আছে কেউ আসবে না বুঝেছিস শুধু আমি আসবো আইছে ইরো মানে তারপর কইলো কি যে কি জানি না বুঝাইতে চাইলো কিন্তু আমি বুঝি নাই আমার মা বুঝে দাও এক সময় বুঝছো অসুবিধা নাই তুই তো টিউব লাইট তো বুঝবি পাঙ্কা বুঝে দেবে পাঙ্কা মজা পাইতেছে মজা পেলে ভালো আমি জানি মানে জানি কি জানিস বরাবর তাকাবি সিনা টান হ্যাঁ সামনে বরাবর বরাবর তাকাবি আবার 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 ফিরে আসতে
I love you, planet Piyojo. Pankha re tor pankha hashi, pankha deho moon. Chokham kore korlo mune, premer bindabon. Oye, oye. Pankha re tor jonno jibon jogo cherechi. Thank you God, toke ami paishte perechi. Pankha re tor jonno jibon jogo cherechi. Thank you God, toke ami paishte perechi. Chokham kore du hat dhore cholbo ajibon. Pankha re tor pankha hashi, pankha deho moon. Chokham kore korlo mune, premer bindabon. Hey, pankha re tor pankha hashi, pankha deho moon. Chokham kore. Dhonnobad tomader, onek hatahati amra korlam. Kemon laglo hatte? Khub bhalo lagche. Bhalo lagche. তো এইভাবে করে আমরা হাঁটাগুলা শেখাই, এইভাবে করে এক একজন সুন্দর করে হাঁটে। তো অনেক দিন তো হয়ে গেল, কতদিন? দশ দিন। দশ দিনে তোমাদের নিজেদের মধ্যে কি কোনো চেঞ্জ তোমরা লক্ষ্য করো? মানে পরিবর্তন লক্ষ্য করো? এখানে আমরা অনেকেই আছি, এখান থেকে ফাইনাল দশজনকে আমরা বাছাই করব, যেটা আগামীকাল করা হবে। যারা বাদ পড়ে যাবে তাদের কিন্তু মন খারাপ করা যাবে না, একদমই না, কারণ সামনে আরো অনেক কাজ আছে। আমরা এরপরে দেখব তোমাদের রূপের পরিবর্তন। দুই দিন অপেক্ষা করা লাগবে না, আমি এখনই ওদের দেখাবো। তুমি হ্যাঁ তুমি আসো, এক ঘন্টা পরে তোমরা দেখবা ওকে কি পরিবর্তন করে দিই। ঠিক আছে, তোমাদের কাছে চ্যালেঞ্জ, ওকে? আসো তুমি আমার সাথে, চলো। ওকে মেয়েরা সবাই, তোমরা সবাই নিচে নেমে চলে আসো, বাইরে আসো, আমি তোমাদের দেখাবো। চলে আসো, এখানে সবাই গোল হয়ে দাঁড়াও, রাউন্ড হয়ে যাও, এখানে রাউন্ড হয়ে যাও, গোল হয়ে দাঁড়াও, গোল হয়ে যাও, যাও এই পাশে চলে আসো, কয়েকজন এই পাশে চলে আসো, এই পাশে আসো, কয়েকজন আসো এই পাশে, দাঁড়াও দাঁড়াও, রাউন্ড হও, রাউন্ড হয়ে, রাউন্ড হয়ে, রাউন্ড, হ্যাঁ এই তো রাউন্ড হয়ে যাই, আপনি এখানে থাকো, এখানে থাকো, তুমি এখানে থাকো, ওইখানে থাকো, আরেকটু রাউন্ড হয়ে যাই, আচ্ছা। তোমাদেরকে আমি কি বলেছিলাম, তোমাদের রূপ পরিবর্তন করে দেখাবো। তোমরা তো সবাই হাসলে, ঠিক না? এখন আমি তোমাদের দেখাবো, কি দেখাবো? ভূত। আচ্ছা ঠিক আছে, ভূত যদি দেখতে হয় সবাই চোখ বন্ধ করো, সবাই চোখ বন্ধ করো, চোখ বন্ধ, চোখ বন্ধ, সবার চোখ বন্ধ, সবার চোখ বন্ধ। ওয়ান টু থ্রি বলে সবাই চোখ খুলবা, ওয়ান টু থ্রি, দেখছো? আমার বিশ্বাস তুমি ফাইনাল রাউন্ডে ভালো করবে, এবং আমি চাই তুমি এটা ধরে,
আজকে এত দেরি হলো এ কি খবর ভালো আছেন ফাইনাল রাউন্ড তো চলে এসেছে ছাত্রীর কি খবর ছাত্রী খুবই ভালো করছে আনবিলিভেবল আমি তো আসলে বলতে পারি না যে প্রথম দ্বিতীয় তৃতীয় কে হবে তবে তার যে কনফিডেন্স সে যদি ধরে রাখতে পারে আমার বিশ্বাস তার ভবিষ্যৎ ভালো ওকে আমি অনেক বুঝেছি সব সময় আপনার কথা বলে আপনি সব সময় তাকে নিয়ে যান নিয়ে আসেন গার্জিয়ানের মতো ভাইয়ের মতো হ্যাঁ খুবই ভালো এটা না ওর তো একটা ভাই আছে গার্জিয়ানটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো থাকবে ওকে কনফিডেন্স ওকে টেক কেয়ার হ্যাঁ ওকে কনফিডেন্স কেমন আছো সবাই পাঠশালার মতো সবাই একসাথে কথা বলছে হ্যাঁ আমি কাউকে চিনতে পারছি না তোমরা তো ওরাই না ভেরি গুড এত সুন্দর করে সবকিছু নিতে পেরেছো পুরো তো চেঞ্জ আমি আসলেই বুঝতে পারছি না যে এত চেঞ্জ হবে কি তুমি 14 দিনে তো একেবারে আমার যতটুকু করার ছিল আমি করে দিলাম ম্যাম এখন বাকি সব আপনার হাতে আপনি দেখতে পাচ্ছেন ওদের চেঞ্জ কতটুকু কি হলো সব তুমি করনি ওদের মাথায় অনেক বুদ্ধি আছে তাই না ওরা নিজেরাই পেরেছে আমি একা না এটা ঠিক আছে ওদেরও কন্ট্রিবিউশন ছিল ওদেরও হ্যাঁ ওর সবচেয়ে বড় কথা ওদের মানে প্রচন্ড রকমের আত্মবিশ্বাস ছিল হ্যাঁ কি ভয় লাগছে নাকি প্রথমে একটু সমস্যা আসছিল এখন একটু সাহস টাহস হইছে এখন আর আগের সেই সমস্যাগুলো নাই না সবচেয়ে বড় সমস্যা কি ম্যাম ওরা তো সব সময় খালি পায়ে হাঁটতো তো ইদানিং স্যান্ডেল পরে হাঁটতে ওদের একটু কষ্ট হচ্ছে এই আর কি তো শুধু স্যান্ডেল না একদম উঁচু স্যান্ডেল পরতে হবে হ্যাঁ প্র্যাকটিস তো হয়েছে হ্যাঁ প্র্যাকটিস করলো দিন পরে হ্যাঁ তারপরে আমি একটু হাঁটার সময় আর কি পিসলা টিসলা স্লিপ স্লিপ খাওয়া হয় এই আর কি পিসলা টিসলা খাইলে হবে না কারণ আর আর আমাদের স্টেজটা এরকম যে ওখানে পিসলা খাওয়ার কোনো চান্স নাই হ্যাঁ সুন্দর করে হাঁটতে পারবে এগুলো নিয়ে টেনশন করো না আপনার একটা কথা বলতে চাইছিলাম হুম বলো আপনার তো সুন্দর কেন থ্যাংক ইউ চলো নিতে যাই 6:30টার মধ্যে আমাদের রেডি হয়ে থাকতে হবে সবাইকে চলো সেখানে আজকে তারা যে অবস্থানে দেখছি আমরা খুব আশাবাদী এরা তো কেউ প্রফেশন লেভেল থেকে আসেনি তো এদেরকে আমরা তো প্রফেশন মার্কিং ও যেতে পারবো না এই জায়গাটা আপনি কি ভাবছেন আপনার একটু হেল্প দরকার মার্কিং এর জায়গাটা আমি তো আসলে আমার এক্সপিরিয়েন্স থেকেই বলি যে আমি এই ধরনের কাজ তো অনেক করেছি তো মার্কিংটা আমার মনে হয় এখানে অন্য সবাইকে যেভাবে করতাম ওদেরকে এইভাবে করা যাবে না তো আমার মনে হয় আমরা যদি শুধু আত্মবিশ্বাসের লেভেলটা দেখি আর বুদ্ধিমত্তাটা দেখি আর যদি আউটলুকটা দেখি এই তিনটা দেখলেই অনেকটাই আমার মনে হয় পাওয়া যাবে কারণ ভাষা যদি আমরা চিন্তা করি ওইটা তাদের কাছ থেকে আমাদের যদি পুরস্কারের ব্যবস্থা করা যায় তাহলে এরাও খুশি হবে এবং আরো ইন্সপায়ার হবে আর আগামীতে অনেক মেয়েরা এদিকে আসবে তো বিপ্লব একটা জিনিস একটু জানা দরকার যেটা হলো যে স্টেজ ওই জায়গাটাই তো তুমি কাজ করছো কি অবস্থা সব কিছু ওকে আমাদের আর ডিরেক্টর তনু ও দেখছে প্রোগ্রামটা কটা আমরা 7টার দিকে শুরু হয়েছে 7টা শ্রোতি দর্শক মণ্ডলী মঞ্চে উপবিষ্ট বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে যারা দেখছেন আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আমি যেহেতু এদের গ্রুমার এদের
কে তৈরি করেছি, তাই আমার চোখে এরা সবাই সমান, আমার চোখে এরা সবাই প্রথম। তবুও প্রতিযোগিতার কারণে কাউকে হয়তো বা প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয় হতেই হবে। এদের পোশাক পরিচ্ছদ স্পন্সর করেছে বাংলার মেলা। বাংলার মেলার জন্য জোরে একটা করতালি, ধন্যবাদ। বিউটিফিকেশন, বিউটিফিকেশনের দায়িত্বটা পালন করেছে পার্সোনা, এবং আমি আপনাদের বলতে চাই পার্সোনার জন্য তথা কানিজ আলমাস খানের জন্য জোরে একটা করতালি, ধন্যবাদ। ঘরে বসে আপনাদের এই অনুষ্ঠানটি দেখার ব্যবস্থা করে দিয়েছে যারা, আর টিভি, জোরে একটা করতালি আর টিভির জন্য। তিনটি কিউ নিয়ে আপনাদের সামনে আসবে তিন ধাপে, প্রথমে সালোয়ার কামিজ নিয়ে, পরে শাড়ি নিয়ে, এরপরে আসবে ফতুয়া নিয়ে। ভাই, জামিরের তো আসার কথা ছিল ছেলেপেলে নিয়ে, জামিরের তো ফিসায় দেখতে পাচ্ছি না, মোবাইলও বন্ধ। ওর মনে হয় মোবাইলে চার্জ নাই, ও যেহেতু কথা দিছে এ নাই বই। তুই কাম কর, বাড়ি যা, বাড়িতে কেটে দে, ভয় খারাপ দিছে কিনা, যা। ভাই, শীতটা দেখেন, শীত যেন, তুই যা, আমি আসি, যা। এখান থেকে ওকে ভালো দেখা যাচ্ছে। সবাই জোরে একটা করতালি ওদের জন্য, মিউজিক। মোবাইলটা মানে নষ্ট হয়ে গেছে, পাঙ্কার কি খবর? সারা দেশের লোক সিনেমা হলে আমার দেখে। আপনার মতো এরকম ইনভাইটেশন কার্ড ভিতরে ফেলে রাখছে অনেকেই বলছে, দেখেন না কত শ লোক দাঁড়ায় রয়েছে, তাদের তো কেউ ঢুকতে দিতেছি না। সো আপনি ভাই আসতে পারেন, তো করেন না, যান। চমৎকার একটি কি উপভোগ করলাম আমরা। আমার তো মনে হয় না আপনারা কেউ বিশ্বাস করবেন এদেরকে আমরা কোথা থেকে নিয়ে এসেছি। চলুন আমরা আমাদের দ্বিতীয় কিউতে চলে যাই, আমাদের পরবর্তী কিউ শাড়ি। শাড়ি নিয়ে আসছে লাবণী রায়, কোহিনুর আক্তার, উম্মে কুলসুম পাংখা ও শামসুন নাহার। চলুন উপভোগ করি শাড়ির কিউ, মিউজিক। পাংখা কেমন করছে ভাই? তোর বন্ধ বন্ধ লাগছে কেন রে? কো
কত দূরে লাগতে দেখেন না আরে ভাই চিল্লাবেন না তো তুই যদি একবার ভাই তার নাম গোলা দিয়ে চলে যেত ধন্যবাদ সবাইকে এবার আমরা দেখব ফতুয়ার কিউ নিয়ে আসছে মর্জিনা আক্তার লাভলি আক্তার ও নন্দিনী দাস মিউজিক প্রথম প্রতিযোগী যিনি হবেন বিজয়ী তিনি পাবেন নগদ 2 লক্ষ টাকা এবং শাহ আলম কিরণ পরিচালিত চলচ্চিত্রের কাজ করার সুযোগ দ্বিতীয় যিনি হবেন তিনি পাবেন নগদ 1 লক্ষ টাকা এবং নোমান রবিন পরিচালিত নাটকে কাজ করার সুযোগ এবং তৃতীয় যিনি হবেন তিনি পাবেন নগদ 50,000 টাকা এবং নোমান রবিন পরিচালিত নাটকে কাজ করার সুযোগ আবারও তাদের জন্য একটা জোরে করতালি এখন আমাদের অপেক্ষা শুধু সেই প্রথম জনের কে হবে এদের মধ্যে থেকে প্রথম তাদের নামটি ঘোষণা করার জন্য আমি ম্যাডাম কানিজালামাসকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে নামটা ঘোষণা করার জন্য সবাই জোরে একটা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাই আমরা আমাদের দ্বিতীয় তৃতীয় বিজয়িনীকে পেয়ে গেছি এখন বাকি কে থাকলো প্রথম যিনি হয়েছেন এবার তার নাম ঘোষণা করতেই হয় উম্মে কুলসুম পাংখা সবাই জোরে একটা করতালি দেই আমরা পেয়ে গেছি আমাদের প্রথম বিজয়ীকে বিজয়ী উম্মে কুলসুম পাংখা টপাক করে পাকা দু চোখ রাখলি যখন চোখে মন পাখিটা বললো আমরা আমাদের বিজয়ী পাংখার কাছ থেকে কিছু শুনতে চাই চোখে মন পাখিটা বললো নেচে ওকে বেবি ওকে আমার তো আসলে বাবা মা নাই ছোটবেলায় আব্বা মা মরে গেছে আমি প্রথমে ধন্যবাদ দিমু আমার বড় ভাই ভাই কি আছে এখানে এই যে বল বল আমি এই দেখা এই যে আমি দেখছো দেখছো ভাই আমি দেখছি আমার বই চার বছর ধরে তোর পেছনে আমি ঘুরছি কেন ঘুরছি আমি পাশতে পারিনি কিসের টানে ঘুরছি সেটাও পাশতে পারিনি ও যে সেদিন তুই আমার কোমরে হাত রেখে হাঁটলি সেদিন আমি পায়শালি আছি আমি কিসের টানে ছুটছি তোকে আমি ভালোবাসি যা চল
ভুললে কি করবো, খোপায় গুজবো।